নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি একটা জলখাবারের রেসিপি বা ব্রেকফাস্টের রেসিপি। আমি আজকে তৈরি করে দেখাবো সুজির উত্তাপাম, আর তার সাথে থাকবে দারুণ স্বাদের একটা পেঁয়াজ টমেটোর চাটনি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই উত্তাপাম কিন্তু করা খুবই সহজ, আর আমি যেভাবে দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে দেখানো, চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই উত্তাপাম। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি তৈরি করব। আমার 200 গ্রাম সুজি 2 কাপের সমান হয়েছে। তার সাথে দেব এখানে টক দই, 1 কাপ পরিমাণ টক দই। টক দই রয়েছে এখানে 100 গ্রাম। তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি মনে হয় একটু জল লাগবে, অবশ্যই আপনারা জল বা একটু টক দইও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে এটাকে ভাসিয়ে নিচ্ছি। জাস্ট দইয়ের কাপটা ধুয়ে আমি জলটা অল্প একটু জল অ্যাড করেছি। এটাকে খুব ভালো করে হুইস্ক করে নেব, যাতে সুজির মধ্যে কোনো ল্যাম্পেদে না থাকে বা দলা পেকে না থাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15-এর জন্য। তার মধ্যে আমি পেঁয়াজ টমেটো চাটনিটা তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি। 4-5 কোয়া রসুন কোচানো দিচ্ছি। 1 চামচ বিউলির ডাল, এখানে 1 টিস্পুনের মতো আছে বিউলির ডাল বা উড়াদ ডাল বা কলাইয়ের ডাল। এবার বিউলির ডাল আর রসুন একটুখানি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি চিনে বাদাম, এটা আমার রোস্টেড চিনে বাদাম, কেনা রোস্টেড চিনে বাদাম, এটা দিয়ে দিলাম আমি। এবার চিনে বাদামটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। এবার দেব কোচানো পেঁয়াজ, এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার দেব টমেটো, 2 খানা টমেটো আমি কেটে নিয়েছি, 2 টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব পেঁয়াজ আর সব কিছুর সাথে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজ টমেটো সবই কিন্তু সফট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার সামান্য একটু জল অ্যাড করে দেব। অল্প একটু জল অ্যাড করে সব কিছুকে একবারে মিশিয়ে নিচ্ছি। এবার দেব 1.5 টিস্পুনের মতো চিনি, চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব তেঁতুলের পাল্প, এখানে 2 চামচের মতো তেঁতুলের পাল্প আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ফুটতে শুরু করবে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা ব্লেন্ড করে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট করে নেব। দেখুন, চাটনির পেস্টটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এই চাটনিটাকে একটা ছোট্ট বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি।
যে কোনো সসের বাটিতে আপনারা চাটনিটাকে সার্ভ করে নেবেন। এবার আমি একটা ছক তৈরি করব, তার জন্য ছোট একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষে, কালো সর্ষে দিলাম হাফ টিস্পুন, এর মধ্যে দেব হিং, হিং দেব হাফ টিস্পুন, আর দিচ্ছি কারি পাতা। এখানে কারি পাতার একটা ডালের সবকটা পাতাই আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা যখন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, এবার এটাকে চাটনির ওপর দিয়ে সার্ভ করে নেব, যাতে চাটনিটার মধ্যে হিঙের ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে এবং কারি পাতারও ফ্লেভারটা চলে আসে। চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে 15 মিনিট হয়ে গেছে, আমার ব্যাটারটাকে আমি রেস্ট করতে দিয়েছিলাম। ব্যাটারটাকে আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল লাগবে মনে হলো, আমি অল্প একটু জল অ্যাড করে নিলাম, দেখুন ঠিক এই ঘনত্বটা আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা 1 টিস্পুন, 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা প্রথমে দেবেন না, একদম শেষে যখন তৈরি করবেন তার আগে এটাকে অ্যাড করতে হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই সুজির ব্যাটারটার থেকে আমি 2 চামচের মতো সুজি ব্যাটারটা দিয়ে গোল একটা রাউন্ড শেপ করে তৈরি করে নেব, যেরকমভাবে আমরা পাটিসাপটা পিঠা করি ঠিক সেইভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মিহি করে কোচানো পেঁয়াজ, দেব একটু টমেটো কোচানো, ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, গাজর ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম একটু ধনে পাতা কোচানো, আর তার সাথে দেব একটু কাঁচা লঙ্কা কোচানো। বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে ওপরে একটু চিজও গ্রেট করে দিতে পারেন। এবার একটা খুন্তি দিয়ে আমি ওপরে যে সবজিগুলো দিয়েছি একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেবো, যাতে এই সুজির ব্যাটারের মধ্যে এগুলো যেন সুন্দর করে সেট হয়ে যায়। এবার যখন নিচের দিকটা হয়ে আসবে, আস্তে করে এটাকে আমি একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি তলার দিকটাও একটু ভালো করে ভেজে নেব। তবে মিনিট 2-3 সময় লাগে এটা টোটাল একটা তৈরি হতে। একটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি, আরও একটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। বেকিং সোডাটা দোয়াতে সুজিটা কতটা ফ্লপি হয়ে গেছে, ফুলে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন। বেকিং সোডার বদলে আপনারা বেকিং পাউডার বা ইনো পাউডারও দিতে পারেন। এটারও উপর থেকে আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, ধনে পাতা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, তার সাথে দেব একটু টমেটো কোচানো। খুব সুন্দর একটা চটজলদি হেলদি জলখাবার বা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। এটাকেও আমি এইভাবে চেপে চেপে দিলাম সবজিটাকে, এটাকেও আমি একটু উল্টে দেব, উল্টে দিয়ে মিনিট খানেক রেখে এটাকে আমি সার্ভ করে নেব। এটাও আমার হয়ে গেছে, এবার সার্ভিং ডিশে আমি সাজিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেল আমার এই উত্তাপাম। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। অবশ্যই করে সাবস্ক্রাইব বোতামের পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দেবেন।